150 গ্রাম, আদেও কি 150 গ্রাম? আমি দোকানের মালিকের সাথে কথা বলবো। দাদা একটু মানে আমার একটুখানি কোয়ারিজ আছে, আমাদের এই মাটন বিরিয়ানিতে মাটনটা কত গ্রাম যায় বলছিল? মাটনটা আমাদের 150 গ্রাম। 150 গ্রাম যায়? তুমি 100% শিওর? হ্যাঁ। 150 গ্রাম যায়? 150 গ্রাম হ্যালো ভাইসাব, কেমন আছো তোমরা? কেন বললাম ভাইসাব, কারণ আজকে আমরা চলে এসেছি বিরিয়ানি ভাইসাবে। মাত্র 50 টাকা থেকে এখানে বিরিয়ানি শুরু হয়। 150 টাকা নাকি 2 প্লেট চিকেন বিরিয়ানি পাওয়া যায়, 150 টাকা নাকি 150 গ্রামের মাটন বিরিয়ানি পাওয়া যায়, আর একদম প্রপার কাজু দিয়ে নাকি এখানে চিকেন চাপ পাওয়া যায়। বন্ধুরা ভাবা যায়? আজকে আমি তোমাদেরকে প্রপার রিভিল করব যে এখানে 150 টাকায় সত্যি কি 150 গ্রামের মাটন দেয়, নাকি ভাওতা মারছে, নাকি সত্যি সত্যি কাজু বাদামের চিকেন চাপ দিচ্ছে। কি হচ্ছে আজকাল বলো দেখি? তোমরা যারা আমাকে চেনো না, আমি শুভজিৎ, ওয়েলকাম টু ফুডি গ্রেট। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা জানো ফাঁকা কষির মতো যা দি অঙ্গে বন্ধু দায়িত্ব যায় আমাদের সঙ্গে। ফুডি গ্রেট মানে বেটার ফুড, বেটার লাইফ। আজকে বিরিয়ানি মানে ভাইসাব, বিরিয়ানি ভাইসাবের বিরিয়ানি খাবো, বুঝবো আর কতটা ভালো হয় সবকিছু তোমাদেরকে শেয়ার করবো। দেখতে থাকো আজকের ভিডিও, মজাদার এনার্জেটিক হতে চলেছে মামা, চলো। বিরিয়ানি ভীষণ ভালো লাগে, ফ্র্যাগনেন্স ভেরি টেস্টি স্পাইসি। আর এখান থেকে প্রায় মোটামুটি 10 থেকে 15 বার আই হ্যাভ ইটেন, মাই চিলড্রেনস অলসো লাইক ইট, ইটস টোটালি ডেলিশিয়াস, মাইন্ড ব্লোয়িং অ্যান্ড আই লাভ ইট, মাই চিলড্রেনস অলসো লাভ ইট অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড ইভেন আই হ্যাভ টেকেন 10 to 15 times অ্যান্ড আই এম আ পার্মানেন্ট কাস্টমার অফ দ্যাট। থ্যাংক ইউ। জাস্ট বিরিয়ানি ভাইসাব আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না। খুব ভালো লাগে। ভীষণ ভালো, অনেক টেস্টি লাগে। বিরিয়ানি ভাইসাবে আমরা কিন্তু চলে এসেছি ভাইসাব বিরিয়ানি নিয়ে। বিরিয়ানি ভাইসাবে কিন্তু বিরিয়ানির কোয়ান্টিটি অনেক থাকে, আমি একটু কমিয়ে নিয়েছি, একটু সাইড করে রেখেছি, অত কোয়ান্টিটি তো এখন খেতে পারবো না, তাই একটু সাইড করে রেখেছি। যাই হোক, বিরিয়ানি ভাইসাবে অনেক কিছু কিন্তু পাওয়া যায়, অনেক রকম কম্বো আছে এখানে। কিন্তু প্রপার কাজু বাদাম দিয়ে চিকেন চাপ পাওয়া যাচ্ছে। মাটন বিরিয়ানি কি 150 গ্রাম 150 টাকা? নট আ জোক, এটা কি আর কি মারা হচ্ছে নাকি? আমি তো ওই মালিককে জিজ্ঞাসা করবো আর 150 গ্রাম কিনা আজকে আবার খেলা হবে, আবার সে পুরনো ফুডি গ্রেড উড়ে আসবে। 150 গ্রাম কি করে হয়? আমি তো আজকে নিয়ে এসেছি, দেখো নিয়ে এসেছি, আজকে আমার যন্ত্রকে নিয়ে এসেছি। যাই হোক, সব হবে, সব খেলা হবে। আর এই জিনিসটা করার একটাই কারণ, যাতে তোমাদের মানে যারা যারা ফলোইং করো, ফলো করো ভিডিওগুলো, ভিডিও দেখে যারা যারা আসো খেতে, তাদেরকে যেন দোকানদার কি কোনোভাবে ঠকাতে না পারে, তার জন্য। আচ্ছা, আমি রাইসটা একটু কমিয়ে নিয়েছি। বিরিয়ানি এই যে ফুল প্লেটটা, এখানে কিন্তু 150 টাকা দাম নাই, রাইস কিন্তু আরও অনেক বাড়বে। আর বিরিয়ানির কিন্তু রাইসগুলো দেখো একদম লম্বাটে লম্বাটে, হলদে হলদে সাদাতে সাদাতে রাইস, তার মানে কি এটা কলকাতা চত্বরে এই ধরনের কিন্তু রাইস আমরা দেখতে পারি। আমরা কিন্তু ব্যারাকপুরে যে বিরিয়ানিটা দেখি সেটা কিন্তু ব্রাউনিশ কালার হয়, ঠিক আছে? এই কলকাতা চত্বরে কিন্তু আমরা এই ধরনের কিন্তু রাইস দেখতে পারি। তার সাথে এখানে কিন্তু স্যালাড দেওয়া আছে, দেখো পেঁয়াজ শসা দেখা যাচ্ছে, তার সাথে একটা ধামসা সাইজের আলু এবং হলুদ। ভেতরটা আমি ক্লিক করে দেখি কতটা নরম, বা প্রেস করে দেখি এরকম 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 সফট, এরকম নরম, মানে ভেতরটা হলদে হলদে, মানে হলুদ জলে সেদ্ধ হয়েছে আর কি। খেয়ে দেখি প্রথমেই আলু, মানে ব্যাপারটাই আলাদা, আলু প্রথমে খাচ্ছে আর কি। আলুর ভেতরে যে মশলা গেছে বোঝা যাচ্ছে। রাইসটা খেয়ে দেখি, চলো এরকমভাবে নিতে হয়, জয় মার নাম করে।
তেল তেল ব্যাপারটা বুঝতে পারছো তো? এরকম ব্যাপার, একবার খেতে আমি বলি না, আমি আবারও খাবো, দেন বলবো। বিরিয়ানি ভাইসাব এই অঞ্চলে কেন এত ফেমাস, তার কারণ এই বিরিয়ানিটা। কোনো এক্সট্রা যে গন্ধ যেটা নাকে স্ট্রাইক করে, মানুষ খেতে পারে না, সেই হচ্ছে এই বিরিয়ানি। তার জন্য মানুষ টানতে পারে, তুমি এক প্লেটের জায়গায় তোমার যদি পেটের জায়গা থাকে দু প্লেট মেরে দেবে, কিন্তু গন্ধ যদি থাকে সেই বিরিয়ানি তুমি কিন্তু খেতে পারবে না। বিরিয়ানিটা খেতে দারুণ লাগছে, মানে কলকাতা চত্বরে আমি অনেকগুলো বিরিয়ানির মধ্যে এই একটা বিরিয়ানি দেখছি যে আমার খুব ভালো লাগে। আমার কিন্তু অ্যাকচুয়ালি আমি ব্রাউনিশ টাইপের বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, মানে ব্যারাকপুর চত্বরে। বাট কলকাতা বিরিয়ানির মধ্যে এই বিরিয়ানিটা তুলনামূলক অনেক বেটার। আমি একটু আলু নিই, একটু পেঁয়াজ নিই, আর তোমরা তো আমাকে পেঁয়াজ দাদা বলোই, তার সাথে একটুখানি বিরিয়ানি নিয়ে চলো খাওয়া যাক। এই হচ্ছে মাটন, ঠিক আছে? মাটনের পিসটা 150 গ্রাম, আদেও কি 150 গ্রাম? আমি দোকানের মালিকের সাথে কথা বলবো। দাদা একটু, মানে আমার একটুখানি কোয়ারিজ আছে, তোমাদের এই মাটন বিরিয়ানিতে মাটনটা কত গ্রাম যায় বলছিল? মাটনটা আমাদের 150 গ্রাম। 150 গ্রাম যায়? তুমি 100% শিওর? হ্যাঁ। 150 গ্রাম যায়? 150 গ্রাম কমবে, অবশ্যই কমবে। আমি যদি ওয়েট করে দেখাই, তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই, আমি দেখাবো। সমস্যা নেই তো? আচ্ছা বন্ধুরা দেখো, আমার কাছে এরকম আছে, এখানে একটা দাদারা পাতাও দিয়ে রেখেছে, অন অফ করি, এটা আমাদের মেশিন। এখন ধরে এখানে দেখো পাতার ওয়েটটা 8 গ্রাম নিচ্ছে, আমি টেয়ার করে দিলাম, শূন্য হয়ে গেল, শূন্য দেখাচ্ছে। এই যে মাটন কিচ্ছু নেই, পুরো মাটনটা আমি রাখছি 107 গ্রাম। তো ব্যাপারটা হচ্ছে 150 গ্রাম বলেছিলে, 107 গ্রাম, মোটামুটি হিসাব করে দেখা যাচ্ছে যে একটু কম তো হবে, এটা সাড়ে 150 গ্রাম থেকে একটু কম, মানে তোমরা মোটামুটি একটু কমবে, কমবেই, মানে যদি অন্য কোনো দিন দাদা আসে একটু তাড়াতাড়ির মধ্যে দেখাতে পারিনি, বা র মাটন আমাদের 150 গ্রামই আসে। চিকেন চাপে কি তোমরা সত্যি মনে হচ্ছে এই চিকেন চাপটা তোমরা সত্যি সত্যি কাজু বাদাম ইউজ করো? একদম পিওর কাজু, শিওর? 50 টাকা তাহলে দাম রাখছো কি করে? দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওই মার্জিনের ব্যাপার, মানে কি মাটনের নরমত্ব দেখতে হবে। চলো তো সামনে, আর মাটনের নালি কিন্তু মাটনের আমার ক্ষেত্রে ভালোবাসা, তার জন্য এরকম নানলি আমি যেন বেছে বেছে নিয়েছি। আর এখানে তোমরা বেছে বেছে মানুষ যদি পিস দেখে নিতে পারবে আরামসে, এখানে তুমি বেছে পিসও নিতে পারবে। খাবো চিকেন চাপ, যেটা উনি বলছেন কাজু বাদাম দেয় নাকি প্রপার, এই হচ্ছে চিকেন। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি বলতো, মাটন চিকেন ভাই ভাই একসাথে বিরিয়ানিতে খাই, এরকম একটা ব্যাপার। চিকেন চাপের গ্রেভিটা নিয়ে নিই, দেখো এই লেভেলের গ্রেভি, তার সাথে বিরিয়ানিটা মাখামাখি করে মাখামাখি বাইট খাওয়া যাক। 50 টাকায় এসা বড় সাইজের চিকেন, তার মধ্যে প্রপার কাজু দিয়ে পাওয়া যায় না বস, সত্যি পাওয়া যায় না। অনেস্টলি বলছি দারুণ লাগছে, দারুণ লাগছে, কিছু বলে নেই আমি। মানে চিকেনের সফটনেস একটু দেখাও, এই হচ্ছে চিকেনের সফটনেস, আলাদা লেভেলের চিকেনের সফট। একদম পাশেই দেখো চিকেনটা কিন্তু চাপ হয়, আলাদা লেভেলের চিকেনের সফটনেস। এই চিকেন দিয়ে, রাইস দিয়ে, একটু আলু দিয়ে, ও জমে যাবে। কিছু বলার নেই আমার, ও বলার দারুণ খেতে লেগেছে, কোনো খারাপের আমি জায়গা খুঁজে পাইনি, এবং এখানকার মানুষজনও কিন্তু এই জায়গাটার যথেষ্ট সুনাম করছে। এখানে তোমরা কিভাবে আসবে, এখানকার প্রপার নাম্বার কি আছে, সবকিছু জানিয়ে দেবো একদম আউটোতে। তো ততক্ষণের জন্য আমি একটু খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে একবারে আসি। রাক্ষসে খাওয়া যাবো নাকি? চলো অনেকদিন পর একটু হয়ে যাক।
সো বস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দারুণ সব খাবার দাবার ছিল। মাটন বিরিয়ানি চিকেন চাপ নিয়ে কোনো কথা হবে না, অনেকেই আমাকে অনেক রকম কথা বলো যে আমি নাকি অনেক দোকানে গিয়ে এক্সপোজ করি। ভাই, খাবার যদি ভালো হয় প্রপার রিভিউ দেওয়া উচিত, এবং এতে কি হয় যারা যারা হয়তো সেই দোকানে পৌঁছাবে, হ্যাঁ এখানেই বাজাও, মানে আমি ভিডিও বানাবো আর এখানে বাজাবে না, হয় না, যাই হোক আমার বাবার রাস্তা না। অনেকেই বলো যে এই ছেলেটা এক্সপোজ করে, একে ভিডিও করতে দিও না, এরকম বলে লাভ নেই, বুঝলে তো। যাই হোক, এই কাকাকেও কিন্তু অনেকে বলেছিল, সেটা নিয়ে কোনো চাপ নেয়নি কাকা, কাকা জেনে বুঝে আমাকে ভালোবেসে ডেকেছে। এই জায়গায় বিরিয়ানি আমার কিন্তু অনবদ্য ভালো লেগেছে, এবং তার সাথে এখানকার চিকেন চাপ যেটা সত্যি অনবদ্য ছিল। তবে এই জায়গার প্রপার অ্যাড্রেসটা কী করে জানবে মামা, এখানে তো জানতে হবে যে প্রপার অ্যাড্রেসটা কি। দাদা, এখানকার একটু প্রপার অ্যাড্রেসটা তোমায় একটু বলে দাও। অবশ্যই, অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 321 MNK রোড, মহারাজা নন্দকুমার রোড, আর এটা হচ্ছে বিসাইড বরানগর পেট্রোল পাম্প, আর পাশেই হচ্ছে আনন্দময় সুইট ডেক মাই ডে। ঠিক আছে, আর যদি তোমরা ট্রেন লাইন দিয়ে আসতে চাও তাহলে ট্রেন লাইন দিয়ে তোমরা দমদমে নামবে, দমদম থেকে একটা অটোতে তুমি নামবে সিটির মোড়, সিটির মোড় থেকে বাইরেরও আসতে পারো, 10 মিনিট লাগবে, আর যদি চাও এটা পুরোটাই অটো লাইন, অটোতেও চলে আসতে পারো। একদম, অটোতে উঠে বলবে যে আনন্দময় সুইটসে নামবো, সুইটসের পাশের দোকানটাই আমার। একদম, সো চলে আসতে পারো আর খাওয়া দাওয়া করতে পারো, কারণ এইখানের কার মানে এই এই ধরনের যদি তোমরা কোয়ালিটি মেনটেন করো তাহলে আর কোনো কথা হবে না, বস সারা জীবন দারুণ চলবে। তো আজকের ভিডিও এটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য লেটস অফ অফ, টেক কেয়ার, লাভ ইউ, প্লিজ ডু সাবস্ক্রাইব করে দাও, এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, একটু ফলো করে দাও, আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুকে দেখলো ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।